তোমাদের যে বয়সটা এই বয়সটা বড় ডেঞ্জারাস বাবারে এই বয়সটা সারা জীবন থাকবে না একটা সময় বয়সটা চলে যাবে তখন তোমার কৃতকর্মের জন্য অনুশোচনা হবে তুমি লজ্জিত হবে অনুতপ্ত হবে কিন্তু তুমি পেছনে ফেরার আর সুযোগ পাবে না তোমার এখন তারুণ্য আর উচ্ছলতা আছে তোমার এখন যৌবনের গরম আছে উদ্যম আছে এটার জন্য তুমি বাসে উঠে তিন চার বন্ধু মিলে তুমি কন্ডাক্টরের সাথে দুই কথা থেকে তিন কথা হয়ে গেছে বাদানুবাদ হয়ে গেছে তাকে আমি দুই একটা ঘুষি দিয়ে দিলে কিল ঘুষি দিয়ে দিলে থাপ্পড় দিয়ে দিলে ধাক্কা দিয়ে দিলে তুমি রাস্তায় মাস্তানি করলে তুমি কোন দুর্বলের প্রতি চড়াও হলে মনে রাখবে তুমি কাপুরুষ তুমি কাপুরুষ তোমার তিন চার বন্ধু মিলে গায়ে জোর আছে একজন দুর্বল রিকশালার গায়ে হাত তুললে কোথাও একটু মাস্তানি করলে এই মাস্তানি করা এটা তো পশু প্রাণী যারা যাদের গায়ে শক্তি আছে যে কারোর উপরে চড়াও এটা তো তাদের কাজ তুমি তো মানুষ তুমি তো মুসলমান তুমি নিজেকে কন্ট্রোল করবে যে আমরা 10 বন্ধু একসাথে আছি তারপরও আমরা কারোর সাথে খারাপ ব্যবহার করব না একটা মানুষ ভুল করলে তাকে প্রয়োজনে সুন্দর করে বুঝাবো আমরা মাস্তানি করব না এই সমাজটাতে তরুণ তো বটেই এমনকি আমাদের কিশোররা পর্যন্ত কিশোর গ্যাংয়ে সদস্য হয়ে তারা মাস্তানি করছে সমাজটাকে অভিশপ্ত করে ফেলছে গোটা সমাজটাকে ধ্বংস করে ফেলছে তোমরা যদি সমাজকে বাঁচাতে চাও তোমরা যদি সমাজের জন্য কিছু করতে চাও তাহলে আমি উদাত্ত আহ্বান করতে চাই প্লিজ আল্লাহর জন্য সংকল্প করো যে আমার যৌবনের যে গরম আছে এটাকে আমি নিয়ন্ত্রণ করব আমি যেখানে সেখানে এই গরম ছেড়ে দেব না এবং মানুষের উপর অবিচার করব না মানুষের প্রতি অন্যায় আচরণ করব না মাস্তানি করতে যাব না গুন্ডামি করতে যাব না আমি নিজেকে কন্ট্রোল করব সেটা চায়ের দোকানে হোক সেটা আমার শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে হোক সেটা বাজারে হোক সেটা পাবলিক পরিবহন হোক সেটা পাবলিক প্লেসে হোক সেটা মসজিদে হোক সেটা যেই কোনো জায়গায় হোক আমি কোথাও মাস্তানি করব না আমি বিনয়ী হব আমি ভদ্র হব মনে রাখবে বুড়ো হওয়ার পরে বৃদ্ধ হওয়ার পরে পরিণত বয়স হওয়ার পরে তুমি এমনিই ফেরেশতা হয়ে যাবে আমার ওয়াজ করা লাগবে না তুমি এমনিই লাইনে চলে আসবে তখনকার লাইনে আসার মূল্য আল্লাহর কাছে এত নাই এখনকার লাইনে আসার মূল্য যত বেশি ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই ইসলামী বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ার প্রফেসর ছিলেন স্যার রহমতুল্লাহ আলাই বলতেন যে তোমরা তরুণরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে শুধুমাত্র আল্লাহর কাছে যেই সওয়াব পাবে উনি বলতেন যে আমার মতো দাড়ি পাকা বুড়ো তাহাজ্জুদ পড়েও আল্লাহর কাছে সেই সওয়াব মর্যাদা পাবো না কারণ তোমাদের এই বয়সে পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ার গুরুত্ব আল্লাহর কাছে আমার মতো দাড়ি পাকা বুড়োর তাহাজ্জুদ পড়ার চাইতে অনেক বেশি এইজন্য তোমাদের এই যৌবনকে তোমরা হেফাজত করবে আল্লাহ কিন্তু জিজ্ঞাসা করবেন তোমার যৌবনকালে কি করে আসছো বুড়ো বয়সে এসে দাই রেখে সুপিসাব হয়ে গেছো বা তুমি নামাজি হয়ে গেছো এটা আল্লাহ তাআলার কাছে অনেক বড় ইম্পর্টেন্ট বিষয় না এটাও গ্রহণযোগ্য বটে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আল্লাহর কাছে যৌবনকালে কি করেছো জিজ্ঞাসা করা হবে তোমার যৌবনকালে কি করেছো লা তাযালু কদমা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন আরবা নবীজি বলেছেন চার প্রশ্নের উত্তর দেওয়ার আগে কিয়ামতের ময়দানে কেউ তার পা নাড়াতে পারবে না এর ভিতরে একটা প্রশ্ন হলো ওয়ান শাবাবিহি ফিমা আবলা যৌবনকাল কি কিভাবে কাটিয়েছো সেটা বলো তুমি কোথায় মাস্তানি করেছো কোথায় খারাপ কাজ করেছো কোথাও বিবাহ বহির্ভূত সম্পর্ক করেছো কোথায় জেনা লিপ্ত হয়েছো কি পরিমাণ গান শুনেছো অন্যায় করেছো কানকে খারাপ খাতে ব্যবহার করেছো কি পরিমাণ মা বাবার অবাধ্য হয়েছো কি পরিমাণ অন্যায় কাজ করেছো এগুলোর জন্য আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন এই জন্য যৌবনকালে ভালো যে সে হলো আসল ভালো এই যৌবনকাল আর আসবে না বাকাইতু আলা শাবাবিন কদ তাওয়াল্লা ফায়া লাইতা শাবাব লানা বাকাইতু আলা শাবাবিন কদ তাওয়াল্লা ফায়া লাইতা শাবাব লানা ইয়াউদু ওয়ালাকিন্নাস শাবাব ইযা তাওয়াল্লা আলা শরফিন ফামাতলাবুহু বাইদু আলী রাদিয়াল্লাহু তাআলার কবিতা বলেছেন যে আমার হারিয়ে ফেলা যৌবনের জন্য আমি কাঁদছি কেঁদে কেঁদে ফিরছি আফসোস যদি আবার যৌবন একটু ফিরে পেতাম গোটা পৃথিবীর সমস্ত সম্পদ দিয়ে যদি আমার কাছে সম্পদ থাকতো আর সবগুলা দিয়ে যদি যৌবনকালকে আমি ফিরিয়ে পাওয়া পাওয়ার সুযোগ পেতাম তো আমি তাই কিনতাম তারপরও যৌবনকালকে একটু কিনতাম কারণ যৌবনকালে একবার সুবহানাল্লাহ বলা ওই বৃদ্ধ বয়সে হাজারবার সুবহানাল্লাহ বলার চাইতেও উত্তম অতএব যৌবনকালকে হেফাজত করবে তো ইনশাআল্লাহ এই সাতটা উপদেশ আমি তোমাদেরকে অনুরোধ করব তোমরা লক্ষ্য করে চলবে ইনশাআল্লাহ তোমাদের জীবনটা সোনার জীবন হবে আর সম্পর্ক উপদেশ বলতে চাই যে তোমরা ভালো মানুষ ভালো আচরণ এটা প্রকাশ করবার সবচেয়ে বড় জায়গা হলো তোমার মা বাবা মা বাবার সাথে বেয়াদবি করবে না তাদের মুখের উপরে তর্ক করবে না কোরআন নিষেধ করেছে তাদের সামনে উফ পর্যন্ত বলা যাবে না বিরক্ত জাহির হয়ে পর্যন্ত কিছু বলা যাবে না ধৈর্যের পাহাড় হয়ে যাবে তাহলে এক সময় তোমাকে আল্লাহ অনেক বড় করবে আল্লাহ তাআলা অনেক ভালো মানুষ করবে এখন অনেক সুখী অনেক টাকা পয়সাওয়ালা মানুষ পাওয়া যায় কিন্তু সুখী মানুষ সেভাবে পাওয়া যায় না কারণ আল্লাহ তাআলার রহমত আমাদের সংসারগুলো আমাদের জীবনগুলোতে নাই এজন্য মা বাবার কথাকে মেনে চলবে পশ্চিমা দুনিয়ার বস্তা পচা সস্তা আবর্জনাকে সংস্কৃতির নামে বিনোদনের নামে শিক্ষার নামে পাঠ্য বইয়ের মোড়কে যেভাবেই আমদানি করা হোক না কেন
তুমি একজন সচেতন যুবক হিসেবে সেগুলোকে বর্জন করে মুসলমানিত্বের পরিচয়কে ধারণ করে তুমি ইসলামী ভাবধারায় মূল্যবোধে গড়ে উঠবে বেড়ে উঠবে ওরা তোমাকে বলবে ধর্মিক হয়ে গেলে সে পিছিয়ে পড়ে পৃথিবীতে আমি তোমাকে বলবো মালয়েশিয়ানরা ধর্মকে ধারণ করে তারা যদি উন্নত হতে পারে আমরা তাদের চাইতে আরো বেশি উন্নত হতে পারি ইনশাআল্লাহ সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ আস সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নাহর সাথে